হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি কানিজ ফাতেমা। আজকে আমি কাঁচা আমের শরবত করে দেখাবো। এটা হচ্ছে আমাদের গাছের আম। তো আমি আমটা কিছুটা কুচি করে নিয়েছি, যতটুকু পাতলা করে কুচি করা যায়। আর ছোট এক টুকরো একটা কাঁচামরিচের কিছুটা অংশ দিলেই হবে, কারণ বেশি দিলে ঝালে খাওয়া যাবে না, শরবতে ঝাল হলে খাওয়া যায় না। আর হচ্ছে আমি পরিমাণ মতো পুদিনা পাতা নিয়েছি। পুদিনাটা আমি একটু পরিমাণে বেশি নিয়েছি, কারণ পুদিনার ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে। আর হচ্ছে পরিমাণ মতো পানি, পরিমাণ মতো চিনি, আপনার স্বাদ অনুযায়ী যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন। আর হচ্ছে কিছুটা গোলমরিচের গুঁড়া আর স্বাদ মতো বিট লবণ। এই তো উপকরণ, এটা দিয়েই তৈরি হবে আজকে কাঁচা আমের শরবত। এখন আমি আমগুলো ব্লেন্ডারের জারে ঢেলে দিচ্ছি, সাথে পুদিনাগুলো, এই কাঁচামরিচের ছোট্ট টুকরো। কেউ যদি শরবতে ঝাল খেতে বেশি পছন্দ করেন, তাহলে আপনারা আর একটু বেশি ঝাল দিতে পারেন, কিন্তু আমি শরবতে বেশি ঝাল খেতে লাইক করি না, তাই আমি অল্প ওই কাঁচামরিচটা অ্যাড করেছি। এই হচ্ছে চিনি, বিমান মতো গোলমরিচের গুঁড়ো, এই তো, আর টেস্ট অনুযায়ী বিট লবণ দিয়ে দিলাম পানি। এখন আমরা ব্লেন্ড করে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের শরবত। কিছুটা পুদিনা পাতা দিয়ে পরিবেশন করে নিলাম, সুস্বাদু কাঁচা আমের শরবত। সবাই আপনারা ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে কমেন্টস করবেন এবং পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।